আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি আল্লাহর অশেষ রহমত এবং কৃপায় সুস্থ এবং নিরাপদে আছো। সাথে আছি আমি প্রিয়াঙ্কা রানী মজুমদার, অনলাইনে দ্বিতীয় শ্রেণীর গণিত ক্লাসে তোমাদের স্বাগত জানাচ্ছি। প্রিয় শিক্ষার্থীরা, গত ক্লাসে আমরা কি শিখেছিলাম মনে আছে তোমাদের? হ্যাঁ, গত ক্লাসে আমরা নামতা শিখেছিলাম, যে কিভাবে আমরা অতি সহজে গুণের নামতা মুখস্ত রাখতে পারি, তাই না? তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, গত ক্লাসে যেহেতু আমরা নামতা শিখেছিলাম, তাই আজকে আমরা ছোট ছোট গুণ অঙ্ক করতেই পারি, তাই না? আজকে আমরা ছোট ছোট গুণ অঙ্ক করতে পারি, সাথে আমরা ভাগও শিখবো, যেহেতু গুণের আরেকটি অংশ, তাই না? তো আমরা যেহেতু নামতা পারি, তাই আমাদের ছোট ছোট গুণ এবং ভাগ অঙ্ক করতে কোনো অসুবিধাই হবে না। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসো আজকে আমরা ছোট ছোট গুণ অঙ্ক শিখবো। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা প্রথমে কি শিখবো? হ্যাঁ, আমরা প্রথমে গুণ অঙ্ক শিখব। তো গুণ কাকে বলে, এটা আমি তোমাকে আগের ক্লাসেও বলেছিলাম যে খুব দ্রুত সহজ পদ্ধতিতে যোগ করার প্রক্রিয়াকে কি বলা হয়? গুণ বলা হয়। তো শিক্ষার্থী বন্ধুরা, আসো আজকে আমরা ছোট ছোট গুণ অঙ্ক শিখি, কিভাবে আমাদের নামতা পড়ে পড়ে আমরা গুণ অঙ্ক করতে পারি। তারপরে আসো আমরা আজকে এখন গুণ শিখব। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই 61 পৃষ্ঠা চলে যাও, সেখানে দেখো আমাদের এক নম্বরে কিছু গুণ অঙ্ক আছে, ঠিক আছে? তা আসো আমরা সেই এক নম্বরে কিছু গুণ অঙ্ক আছে সেই অঙ্কগুলো এখন আমরা করি। আসো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা গুণ অঙ্কগুলো এখন করছি। আমরা এখন চলে যাব 61 পৃষ্ঠা, 61 পৃষ্ঠা আমরা আজকে অঙ্ক করব। তো এক নম্বরে আছে গুণ করি, এক নম্বরে আছে গুণ করি। আসো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখন গুণ অঙ্কগুলো করি। এখানে আছে এক নম্বরে, এটা হলো তোমার এক সংখ্যা বা দুই সংখ্যার গুণ। এখানে আমরা দুই সংখ্যাকে কিভাবে এক সংখ্যা দিয়ে গুণ করব সেই গুণ সম্পর্কে তোমাদের বলছি। এখানে আছে এক নম্বরে আছে 14 গুণ 2। তো এটা আমরা নিচে সমান সমান দিয়ে আমরা এভাবেও করতে পারি, 14 গুণ 2 এভাবেও করতে পারি। এখন আমরা কিভাবে এই অঙ্কটি করব শিক্ষার্থী বন্ধুরা, দেখো আমরা যদি দুইয়ের ঘরের নামতা পড়ি তাহলে কিন্তু এই অঙ্কটি আমরা অনায়াসে করতে পারি। আসো দেখো, এই দেখো কি হয়, 4 দুগুণে কত 8, 4 দুগুণে 8, 2 একে 2 হয়ে গেল। আমি 2 দিয়ে 14 কে গুণ করলে কত পেলাম? 28। তা আমি এখানে কি লিখবো? উত্তর গুণফল 28, উত্তর গুণফল 28 হয়ে গেল। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা ছোট ছোট গুণের নামতা পড়ে কিভাবে অঙ্কগুলো করব তার মানে তোমরা এখন বুঝতে পেরেছো। আসো শিক্ষার্থী বন্ধুরা, আমরা পরের অঙ্কটা করি। পরের অঙ্কটা হলো 2 নাম্বার। দেখো 2 নাম্বারে কি দেওয়া, 23 গুণ 10। এই অঙ্ককে আমরা সাইডও করতে পারি, আবার রাফ করে আমরা সেটা করতে পারি। আমরা সেটা কিভাবে করব? আসো শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখানে 23 গুণ 3 এভাবে ছোট ছোট লিখতে পারি। তো আমরা এখন 3-এর নামটা পড়ি, 3 তিরিকা কত 9, গুড। আমাদের তারপরে দেখো হাতে কিছু নাই, আবার 3 দিয়ে আমি 2 কে গুণ করব, কত হবে? 3 দুগুণে 6, গুড। তাহলে 23 কে যদি আমি 3 দিয়ে গুণ দেই আমার কত আসবে শিক্ষার্থী বন্ধুরা? 69। তাহলে দেখো উত্তর গুণফল 69। হ্যাঁ, এইভাবে আমরা গুণের অঙ্ক করব। ছোট ছোট গুণ আমরা কিভাবে করব মিস তোমাদের আবার দেখাচ্ছি। দেখো আজকে আমরা গুণের সবগুলো অঙ্ক করব। 61 পৃষ্ঠা চলে যাও, 61 পৃষ্ঠা গিয়ে 1-এর গুণ করি অঙ্কগুলোর দিকে তাকাও। এরপরে দেখো 3 নাম্বার, 3 নাম্বার অঙ্কতে কি আছে শিক্ষার্থী বন্ধুরা? দেখো 11 গুণ 8, এটাকে আমি নিচে নিচে গুণ করব, 11 উপরে রেখে গুণ চিহ্ন দিয়ে 8 নিচে। এখন আমরা গুণের নামটা পড়বো, তুমি গুণের নামটা পড়ো, 8-এর ঘরের গুণের নামটা পড়ো, 8 একে 8, আবার 8 একে 8 হয়ে গেল। আমি 11 কে 8 দিয়ে গুণ করলাম, তাহলে আমার গুণফল কত আসলো? 88। কত হয়েছে? 88, গুড। এরপরে দেখো আমি 4 নম্বরে চলে যাব, 4 নম্বরে কি আছে?
হ্যাঁ দেখো এই গুণগুলো আমাদের বত্রিশ, সহজ। 4 নাম্বার আছে 32 গুণ 3। গুণ তিন। হ্যাঁ আসো আমরা এই অঙ্কটা করি, 4 নাম্বারে 32 গুণ 3, 32 গুণ 3। আসো আমরা নিচে নিচে করি অঙ্কটা, তাহলে আমাদের সুবিধা হবে। এটাকে আমরা কিভাবে করতে পারি, 3 দুগুণে কত, 6, আর 3 তিরিকা 9, উত্তর গুণফল 96। উত্তর গুণফল কত, 96। গুড, তাহলে এগুলো আমরা নামটা পড়ে পড়ে করতে পারি না শিক্ষার্থী বন্ধুরা? গত ক্লাসে যে আমরা নাম পড়েছিলাম সেই নামটা আমাদের মনে আছে না? তাই সেই নামটা পড়ে পড়ে কিভাবে আমরা অঙ্কটা করব সেটা দেখো আবার। আসো শিক্ষার্থী বন্ধুরা আমরা 5 নাম্বার অঙ্কটা করি। 5 নাম্বারে কি বলেছে, 21 গুণ 4। গুড, এটাকে আমরা নিচে নিচে করব, 21 গুণ 4। তো এখানে আমরা কিভাবে করব, 4 একে 4, আবার 4-এর নামটা পড়ো, 4 দুগুণে, এই 4 কে 2 দিয়ে গুণ করব, তাই 4 দুগুণে কত, 8। গুড, তা আমরা কি লিখব, উত্তর গুণফল 84। উত্তর গুণফল কত, 84। গুড, তারপরে দেখো শিক্ষার্থী বন্ধুরা 6 নাম্বারে আমরা আবার অঙ্কটা করব, 34 গুণ 2, 34 গুণ 2। এটাকে নিচে নিচে আমরা আবার করতে পারি, 34 গুণ 2। দেখো 4 দুগুণে কত, এখানে আমার 2 আছে, তাই এখন আমরা কি করব, 2-এর নামটা পড়ব, তাই না? তাহলে দেখো 4 দুগুণে 8, আমার হাতে কিছু নেই। তারপরে দেখো 3 দুগুণে কত, 6, তার মানে আমি 64-কে যদি 2 দিয়ে গুণ করি আমার কত আসবে, 68। কত আসবে, 68। উত্তর উত্তর গুণফল 68। গুড, প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা এই ছোট ছোট গুণফল গুলো আমি আবার তোমাদের বলছি, যেহেতু তোমরা পরে এসে আবার পার্টিসিপেট করেছো। দেখো এখানে 61 পিসটা আমরা 1 নাম্বারে লিখেছি কি, গুণ করি, যেহেতু আমরা গত ক্লাসে গুণের নামটা শিখেছিলাম, তাই আমাদের এই ছোট ছোট গুণগুলো করতে অনেক সহজ মনে হবে, তাই না শিক্ষার্থী বন্ধুরা? তা আসো এখন আমরা ছোট ছোট গুণগুলো মিস আবার তোমাদের জন্য রিভিউ করছি। এখানে কি আছে, 14 কে আমি গুণ দিব কত দিয়ে, 2 দিয়ে। আমি দুই সংখ্যার গুণকে কিভাবে গুণক 2 দিব সেটা দেখো, এই 14 কে আমি 2 দিয়ে গুণ করব, তো 4 দুগুণে কত, 8, আর 2 একে 2 হয়ে গেল, তাহলে আমার 14 দুগুণে কত হলো, 28। 14 দুগুণে কত, 28। হ্যাঁ আমরা 12 ঘরের নামটা পর্যন্ত শিখেছিলাম, আর বলেছিলাম যে কিভাবে ছোট ছোট গুণ করে আমরা অনেক নামটা শিখতে পারি, তাই না? আচ্ছা এখানে কিন্তু আমার 14 ঘরের নামটা চলে আসছে, 14 দুগুণে 28। আবার তুমি বলেছিলাম না যে ছোট সহজে যোগ করার প্রক্রিয়াকে গুণ বলে, এখন যদি আমি আবার 14 এখানে যদি 2টো 14 হতো তাহলে আবার এটাকে আমি যোগ করলে আমার 28 হতো, কিন্তু সেটা আমার অনেক সময় লাগতো, তাই না? তাই আমরা সহজে এই গুণটা করতে পারি। এরপরে দেখো 2 নাম্বার, 23 গুণ 3। দেখো শিক্ষার্থী বন্ধুরা এখানে আমরা 3 আছে, তাই আমরা কি করব, 3-এর নামটা পড়বো, ঠিক আছে? দেখো 3 তিরিকা কত 9, 3 তিরিকা কত 9, 3 দুগুণে কত 6, 3 দুগুণে 6, আমরা 10 বা 10-এর উপরে গেলে আমাদের হাতে 1 থাকে, যেহেতু আমাদের হাতে আমরা 10 পর্যন্ত যাইনি তাই আমাদের হাতে 1 থাকবে না, তাই এখানে আমরা কি লিখবো, 3 তিরিকা 9, 3 দুগুণে কত 6, উত্তর গুণফল 69। তারপরে দেখো এখানে আমি 11 কে 8 দিয়ে গুণ দিয়েছি, শিক্ষার্থী বন্ধুরা তোমরা একটু খেয়াল করো, 8 একে 8, আবার এই 8 কে আমি এই 1 দিয়ে গুণ দেব, 8 একে 8, তাহলে আমার কত হলো, 88। কত হলো, 88। উত্তর গুণফল 88। তারপরে আসো শিক্ষার্থী বন্ধুরা এখানে 32 গুণ 3, তুমি যখন 32 কে 3 দিয়ে গুণ দিবে তখন অবশ্যই আমরা কি করব, আবার 3-এর নামটা পড়ব, 3 একে 3, 3 দুগুণে 6, 3 দুগুণে কত 6, আমি 6 নামালাম, আবার 3 একে 3, 3 দুগুণে 6, এখানে আবার 3 আছে,
তো শিক্ষার্থী বন্ধুরা আমরা আবার তিন তিরিকা কত নামাবো? নয়। উত্তর গুণফল এই দেখো 96। ঠিক আছে, এরপরে দেখো 21 গুণ 4, তার মানে দেখো 4 × 1 = 4, 4 × 2 = কত? 8, 4 × 2 = কত? 8, তাহলে আমার গুণফল কত হলো? 84। তারপরে আছে 34 গুণ 2, 4 × 2 = 8, 3 × 2 = 6, উত্তর গুণফল কত? 68। তাহলে আমরা এতক্ষণে এই দুই সংখ্যাকে এক সংখ্যা দিয়ে গুণ করলাম, এরকম আরো অনেক অঙ্ক আছে, তাহলে এসব অঙ্ক আসলে কি আমরা পারবো না? পারবো, গুণের নামটা পড়ে পড়ে আমাদের সম্ভব এগুলো? ওকে ফাইন, এরপরে আমরা চলে যাব পরবর্তী পৃষ্ঠায়, তাই মিস এখন এই অঙ্কগুলো মুছে দিচ্ছি। শিক্ষার্থী বন্ধুরা আমরা এখন পরবর্তী অঙ্কে চলে যাব, তোমরা সবাই পৃষ্ঠা নাম্বার মুছে দিলাম, তোমরা এখন চলে যাও পরবর্তী অঙ্কে। হ্যাঁ, আমাদের পরবর্তী অঙ্ক হলো 70 পৃষ্ঠা। 70 পৃষ্ঠা বের করো শিক্ষার্থী বন্ধুরা। হ্যাঁ, 70 পৃষ্ঠা চলে যাও। হ্যাঁ, সে 70 পৃষ্ঠায় দেখো আমাদের আছে কি ভাগ, আমি উপরে আগেই লিখে রেখেছি শিক্ষার্থী বন্ধুরা, তোমরা কি খেয়াল করেছো? দেখো আমাদের আজকের পাঠ গুণ এবং ভাগ, আমরা এতক্ষণ যেটা শিখলাম সেটা কি ছিল? গুণ। আর এখন আমরা নামটা পড়ে পড়ে কি শিখবো? ছোট ছোট ভাগ। আমরা কি শিখবো? ছোট ছোট ভাগ, কিভাবে নামটা পড়ে ছোট ছোট ভাগ করা যায় আমরা এখন সেই সম্পর্কে জানবো। এখন আমি ভাগ সম্পর্কে জানার আগে আমরা কি জানি ভাগ কাকে বলে? আমি আগের ক্লাসে যখন তোমাদের ভাগ অঙ্ক করিয়েছিলাম, প্রশ্নের অঙ্ক করিয়েছিলাম, আবার ছোট ছোট অঙ্ক করিয়েছিলাম, তখনও কিন্তু মিস তোমাদের ভাগ সম্পর্কে বলেছিলাম, তাই না? সংক্ষিপ্তকে বিয়োগের, বিয়োগের সংক্ষিপ্ত রূপকে কি বলে? ভাগ বলে। বিয়োগের সংক্ষিপ্ত রূপকে কি বলে? ভাগ বলে। হ্যাঁ, তো এখানে বিয়োগের সাথে কার সম্পর্ক আছে? ভাগের সম্পর্ক আছে, এবং গুণের সম্পর্ক আছে। কিভাবে আছে? আমরা ভাগ অঙ্ক করতে গেলে অবশ্যই আমাদের কি করতে হবে? গুণের নামটা পড়তে হবে। যদি আমরা গুণের নামটা ভালো না পারি তাহলে আমরা খুব তাড়াতাড়ি ভাগ অঙ্ক করতে পারবো না। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আসে এখন আমরা ভাগ করি। হ্যাঁ বলো। এটা কি ভাগ নাকি গুণ? এখন আমরা যে অঙ্কটা শিখবো সেটা হলো আমরা ভাগ শিখবো। যেমন মিস এখানে লিখেছি গুণ এবং ভাগ, আমরা গুণের অঙ্ক করেছি, এখন আমরা কি শিখবো? ভাগ শিখবো। হ্যাঁ, তুমি 70 পৃষ্ঠা দেখো, নিচে লেখা আছে 1 নাম্বার, সেম এই অঙ্কগুলো। হ্যাঁ, 70 পৃষ্ঠা আমরা 1 নাম্বারে চলে যাব। দেখো এখানে কিছু ভাগ আছে, আজকে আমরা সেই ভাগগুলো করব। দেখো শিক্ষার্থী বন্ধুরা আমরা এখন কি শিখব? ভাগ করি। দেখো 1 নাম্বারে দেওয়া ভাগ করি, এখানে 1 এর 1 এ কি আছে? 36 ভাগ 9। 36 ভাগ কত? 9। এরকম ভাগ অঙ্ক থাকলে আমরা কি করব? রাফ করব এরকম, এই 9 36, যেহেতু বড় আমাদের। আমরা তোমরা সবসময় একটা কথা মনে রাখবে, আমরা যখন ভাগ অঙ্ক করব তো ভাগ অঙ্কে যেমন আমাদের একটু আগে আমরা গুণ অঙ্ক করেছিলাম, সেখানে আমাদের কি কি ছিল? গুণ, গুণক, গুণফল। ঠিক এখানে ভাগ অঙ্কেও আমাদের 4টা অপশন থাকে। কয়টা অপশন থাকে? 4টা অপশন থাকে। হ্যাঁ দেখো, এটাকে আমরা কি বলি? ভাজ্য। কি বলি? ভাজ্য। এই পাশে যেটা থাকে মাঝে সেটাকে কি বলি? ভাজক। আর এখানে যেটা থাকবে সেটা কি? ভাগফল। আর সর্বশেষ যদি না মিলে কিছু থাকে, যেটা অবশিষ্ট থাকে, সেটাকে আমরা কি বলি? ভাগশেষ। কি বলি? ভাগশেষ। আমি আবার বলছি, এটাকে কি বলবো? এই এই সাইডে যেটা থাকে, অঙ্কটা থাকে, এই অঙ্কটাকে আমরা কি বলবো? এই অঙ্কটাকে বলবো আমরা ভাজ্য। মাঝে যে অঙ্কগুলো থাকে সেটাকে কি বলবো? ভাজক। এই পাশে যেটা থাকে সেটাকে বলবো ভাগফল। আর অবশিষ্ট যদি কিছু থাকে, যদি আমাদের অঙ্ক না মিলে থাকে, অবশিষ্ট যদি থাকে সেটাকে আমরা কি বলবো? ভাগশেষ। মনে থাকবে? হ্যাঁ,
এখন আসো আমরা 36 কে 9 দিয়ে ভাগ দেব। এখন 36 কে যখন আমরা 9 দিয়ে ভাগ দেব তখন ফার্স্টে আমাদের কি করতে হবে, ফার্স্টে আমাদের 9 এর ঘরের নামটা পড়তে হবে। এখন তুমি একটু 9 এর ঘরের নামটা পড়ে দেখো তো, আমাদের 36 হয় কত, তো যে কত পর্যন্ত গেলে আমাদের 36 পাচ্ছি আমরা। আসো আমরা এখন 9 এর ঘরের নামটা পড়ি। 9 একে 9, 9 দুগুণে 18, 3 নং 27, 4 নং 36, 4 নং কত, 36। হ্যাঁ আমি অবশ্যই পেয়ে গেছি যে 4 নং 36। তাহলে আমি এখানে কি পেলাম, 4, আর এখানে 4 নং 36। এখন আমার 36 36 মিলে গেছে, মানে কি ভাগ অবশিষ্ট আমার কিছু নেই, তার মানে আমি কত পেলাম উত্তর, ভাগফল, ভাগফল কত পেলাম, 4, ভাগফল 4। হ্যাঁ আমি আবার বলি, এই সাইডে যে সংখ্যাটা থাকে তাকে কি বলা হয়, ভাজ্য। এখানে যেটা থাকে মাঝে এটাকে বলা হয় ভাজক, আর এইটাকে থাকে কি এই পাশে যেটা থাকে এইটাই আমাদের ভাগফল। আর এই যে মিলে গেছে কিছু নেই, আর যদি কিছু থাকতো অবশিষ্ট থাকতো সেটা কি হতো, ভাগশেষ, যেহেতু আমাদের এই অঙ্কে কোনো ভাগশেষ নেই। ঠিক আছে, তাই উত্তর মিলে গেছে, উত্তর কত হবে, ভাগফল 4। ভাগফল কত পেলাম, 4। আসো শিক্ষার্থী বন্ধুরা এরপরে চলে যাই আমরা দুই নাম্বার অঙ্কে। দুই নাম্বারে বলেছে 42 ভাগ 6। অনেক ক্ষেত্রে আমরা হ্যাঁ ভাগ অঙ্ক ভয় পাই, যে ভাগ অঙ্ক ভয় পাই, এ কারণে অনেক সময় আমরা বুঝি না কোন অঙ্কটা কোন সাইডে বসবে, এটা আমাদের মনে ভয় লাগে, তাই না? তো আমরা যদি গুণ অঙ্কটা, গুণের নামটা আমরা ভালোভাবে বুঝি তাহলে ভাগ অঙ্ক কোনো ব্যাপার না। ঠিক আছে, আসে এখন আমরা দুই নাম্বার অঙ্কটা করি। তা আমরা কি করব, এই ছয়টা আমাদের এ পাশে চলে আসবে, মানে এটা কি আমাদের ভাজ্য, আর আমার ভাজক কি এখানে, 42। এখন আমার কয়ের ঘরের নামটা পড়তে হবে বলো তো, তুমি বলতে পারবে? আমরা এখন 6 ভাগ 42 আমরা কয়ের ঘরের নামটা বলবো বলো, কয়ের ঘরের নামটা পড়বা, 6-এর ঘরের। গুড, এখন 6-এর ঘরের নামটা যখন পড়বো তুমি দেখো তো, আমরা 6-এর ঘরের নামটা পড়ি কত পর্যন্ত আমাদের 42 হয়, 6 একে 6, 6 দুগুণে 12, 3 6 18, 4 6 24, 5 6 30, 6 6 36, 6 7 কত বলো তো, 6 7 42। এই যে আমি 7 লিখলাম, অলরেডি আমি পেয়ে গেলাম আমার 42। তার মানে কয়বার গিয়েছে, 7 বার। 6 7-এর মধ্যে 42 হতে কয়বার গিয়েছে, 7 বার। তাই 42 42 মিলে গেছে, এখানে আমার কি হবে, 0, মানে মিলে গেছে। তাহলে উত্তর ভাগফল আমি কত পেলাম, উত্তর ভাগফল কত পেলাম বলো, 7। হ্যাঁ গুড, উত্তর ভাগফল 7। এরকম ছোট ছোট অঙ্ক আসলে কি আমরা পারবো না, অবশ্যই পারবো। তারপরে একটু খেয়াল করো এখানে কি দেওয়া আছে, 3 নম্বরে 64 ভাগ 8, 64 ভাগ 8, 3 নম্বরে দেখাও, 64 ভাগ 8। হ্যাঁ দেখো শিক্ষার্থী বন্ধুরা, তাই আমি 8টা আমার এই পাশে চলে আসবে, 8টা আমার এই পাশে চলে আসবে, এটা আমার কি হবে, ভাজ্য হয়ে যাবে, আর আমার ভাজক হবে 64। এখন আমি কয়ের ঘরের নামটা আমাকে পড়তে হবে বলো, 8-এর ঘরের নামটা পড়বো, তাই না? আমরা 8-এর ঘরের নামটা পড়বো। তো আমি এখন 8-এর ঘরের নামটা পড়ি, 8 একে 8, 8 দুগুণে 16, 3 8 24, 4 8 32, 5 8 40, 6 8 48, 6 9 54, না সরি, 6 7 56, 7 8 56, 8 8 কত 8 8 64। এখন আমার এখানে কত আছে, 64, কত আছে, 64। তাই আমি কত দিয়ে পেলাম, 8 8 64, আমি 8 পেয়ে গেছি। 8 দিয়ে 8 কে গুণ করলে কত হয়, 64। ঠিক, ভাগ করলো আমাদের 8 দিয়ে, যখন 64 কে ভাগ করব আমরা কয়বার যাবে, 8, 8 বার যাবে। তার মানে এখানে 64 64 মিলে গেছে, কিছুই হবে না, 0, আমার কোনো অবশিষ্ট নেই। তাহলে উত্তর ভাগফল, ভাগফল কত হবে বলো, উত্তর ভাগফল 8। গুড, এরপরে চলে যাব আমরা 4 নম্বর অঙ্কে। 4 নম্বর অঙ্কে কি বলেছে দেখো, 50 ভাগ 5।
এতক্ষণ আমরা যে অঙ্কগুলো করেছিলাম সেখানে কোনো শূন্যর অঙ্ক ছিল না, এখানে কিন্তু আমাদের 5 এ 0 50 চলে আসছে, তাই না? এখন আমরা 5-এর নামটা পড়বো, কতের নামটা পড়বো? 5-এর নামটা পড়বো। তুমি এখানে 5-এর ঘরের নামটা এখন 5-এর ঘরের নামটা পড়ো তো দেখি কত পর্যন্ত পড়লে আমার 50 হয়। 5 একে 5, 5 দুগুনে 10, 3 পাঁচে 15, 4 পাঁচা 20, 5 পাঁচা 25, 5 ছয় 30, 5 সাতা 35, 5 আটা 40, 5 নং 45, 5 দশে 50, 5 দশে 50। হ্যাঁ, তার মানে এখানে আমি কত পেলাম? 5 দশে 10 পেয়েছি, 5 দশে 50। আবার আরেক ভাবে আমরা লিখতে পারি, এভাবেও লেখা যায়। দেখো দুটো অঙ্ক আমরা একসাথে যদি না নামাই, এখানে 5 আছে, এখানে 5, তার মানে 1, এই যে 5 একে 5, আমি এভাবে লিখলাম, ঠিক আছে? তারপর এখানে 0 আছে, আমি 0 নামিয়ে দিলাম, এই 0 দিয়ে এখানে একটা 0 এনে আমি এখানে 0 রাখলাম, হয়ে গেল আমার 5 দশে 50। আর তোমরা যদি নামটা পড়ে একসাথে নামাতে চাও সেটাও হবে, আবার যদি তোমরা একসাথে না নামাতে চাও আমাদের এইটাও হবে। দুই ভাবে আমাদের করা যায় যে 5 দশে 50, আমি একবারে 10 বসিয়েও এভাবেও করতে পারি অঙ্কটা, বুঝতে পেরেছো? তার মানে দেখো উত্তর ভাগফল কত, উত্তর ভাগফল কত? 10। উত্তর ভাগফল কত? 10। আমরা 5 দশে 50 এভাবেও বসাতে পারি, বা 5 একে 5, আমি এটাও দেখালাম তোমাদের একটু আগে, মুছে ফেলেছি যে 5 একে 5 আমি একবার নিলাম, এটা এটা আমি লেগেছে 0, আমার নেমে গেছে, আমি আরেকটা 0 এনে 0 0, আমার কোনো অবশিষ্ট থাকে না। আচ্ছা, তোমরা কি এইখানকার যে ভাগগুলো এক সংখ্যা দিয়ে, দুই সংখ্যাকে এক সংখ্যা দিয়ে কিভাবে নামতা পড়ে আমাদের ভাগ করতে হবে, তোমরা কি এই ভাগ অঙ্কটা বুঝেছো? আচ্ছা, যদি বুঝে থাকো তার মানে এখন আমরা এটা মুছে দিতে পারি, এরপরে আমরা চলে যাব 72 পৃষ্ঠা। কোথায় চলে যাব? 72 পৃষ্ঠা। হ্যাঁ মিস, এখন এই অঙ্কগুলো মুছে দিচ্ছি, এখন আমরা চলে যাব 72 পৃষ্ঠা। সেখানেও গিয়ে দেখো আমাদের 2 নম্বরে কি দেওয়া, 2 নম্বরেও দেওয়া আছে যে ভাগ করি। 1 নম্বরের অঙ্কগুলো আমি আগের ক্লাসে দিয়ে দিয়েছি, তোমরা দেখে নিবে যারা ছিলে না, আর যারা ছিলে তারা অবশ্যই জানো যে 72 পৃষ্ঠা 1 নং অঙ্কগুলো আমরা করেছি। এখন আজকে আমরা করবো 72 পৃষ্ঠা 2 নং অঙ্কগুলো, ঠিক আছে? এখানেও আছে ভাগ করি, ভাগ অঙ্কটা একটু বেশি রেখেছি কারণ ভাগ অঙ্কটা আমাদের বুঝতে অনেকেরই অসুবিধা হয়, ঠিক আছে? দেখো আমরা 2 নম্বরে এখানে অনেকগুলো ভাগ আছে, 1 থেকে 12টা ভাগ, আজকে আমরা এই ভাগগুলোও করব। এখানে বিভিন্ন ধরনের ভাগ আছে, আমাদের দুই সংখ্যার ভাগ আমাদের নেই, এখানে আমাদের 1 সংখ্যাও আছে 2 সংখ্যাও আছে। আসো আমরা এই অঙ্কগুলো করি। তো প্রথমে 1 নম্বরে আমাদের অঙ্ক আছে, ছোট ছোট অঙ্ক, দেখো 2 ভাগ এখানে করা আছে। আগের অঙ্কগুলো যেমন আমাদের ভাজক কোণটা আর ভাজ্য কোণটা আমরা তৈরি করে নিয়েছি, এই অঙ্কগুলোতে আমার তৈরি করতে হবে না, এখানে তৈরি করা আছে। তা আসো শিক্ষার্থী বন্ধুরা, এই 2 কে 6 দিয়ে আমরা ভাগ করব। এখন তুমি 2-এর নামটা পড়ো, দেখো 6 কয়বার যায় 2-এর মধ্যে? 2 একে 2, 2 দুগুণে 4, 3 দুগুণে কত 6, 3 দুগুণে কত 6, 3 দুগুণে 6, হ্যাঁ তাহলে এখানে 3 যাবে আর এখানে 6, তাহলে আমার এটা মিলে গেল। তাহলে কি হবে উত্তর ভাগফল? উত্তর ভাগফল 3, কত পেলাম? 3। আচ্ছা, তারপরে আসো শিক্ষার্থী বন্ধুরা, এখানে আরেকটা দেওয়া 4 ভাগ 8। দেখো এখন আমরা 4 ভাগ 8 এটাকে আমরা ভাগ করব, তাহলে আমরা কার নামটা পড়বো, কয়ের ঘরের নামটা পড়বো? আমরা 4-এর ঘরের নামটা পড়বো। 4 একে 4, 4 দুগুণে 8, তার মানে কয়বার গেল? 2 বার। কয়বার গেল? 2 বার, 4 দুগুণে 2 বার 8। হ্যাঁ, উত্তর ভাগফল 2। এরপরে দেখো আমরা
তিন নাম্বার অঙ্কে চলে যাব। তিন নাম্বার অঙ্কে কি বলেছে? ছয় ভাগ আঠারো। ছয় ভাগ কত? আঠারো। ছয় ভাগ আঠারো। এখন আমি ছয়ের নামটা পড়ি। ছয় একে ছয়, ছয় দুগুণে কত? বারো। তিন ছয় আঠারো, তিন ছয় কত? আঠেরো। গুড, তাহলে এখানে আমি তিন পেলাম, আমার আঠারো মিলে গেল। উত্তর ভাগফল কত হবে বলো? তিন। তিন উত্তর ভাগফল তিন। এরপর আমি চার নাম্বার অঙ্কে চলে যাব। আট ভাগ ষোলো। হ্যাঁ, আগের অঙ্কটার মতোই, আটকে আট, আট দুগুণে কত? ষোলো। তাহলে আমার কয়বার গেল? দুবার। কয়বার গেল? দুবার। আট দুগুণে ষোলো, তার মানে আমার এখানে কি হলো? উত্তর ভাগফল দুই। ভাগফল কত হলো বলো? দুই। পাঁচ নাম্বার অঙ্কটাতে দেখো, ছয় ভাগ চুয়ান্ন। এগুলো অনেক সোজা, যেহেতু অনেকে তোমরা পারো, আবার অনেকে এটা বোঝে না, এটা অনেক সোজা একটা অঙ্ক। যদি আমাদের গুণের নামটা মুখস্থ থাকে, আমি বারবার বলছি, তুমি যদি গুণের নামটা একদম বেস্ট হও, তাহলে তোমার জন্য ভাগ অঙ্ক কোনো ব্যাপারই না, ঠিক আছে? দেখো এখানে চুয়ান্ন, তো ছয়ের নামটা পড়ি আমরা। ছয় একে ছয়, ছয় দুগুণে বারো, তিন ছয় আঠারো, চার ছয় চব্বিশ, পাঁচ ছয় তিরিশ, ছয় ছয় ছত্রিশ, ছয় সাতা বিয়াল্লিশ, ছয় আটা আটচল্লিশ, ছয় রং কত? চুয়ান্ন। এখানে আমার চুয়ান্ন অলরেডি আছে, তার মানে নয় বার গেল, তাই না? ছয় নং চুয়ান্ন মিলে গেল, চুয়ান্ন চুয়ান্ন আমার মিলে গেল। তাহলে আমার ভাগফল কত হবে? ভাগফল নয়। এরপরে আমি ছয় নাম্বার অঙ্কে চলে যাব। দেখো শিক্ষার্থী বন্ধুরা, এখানে দেওয়া আছে নয় ভাগ কত, আমরা সরি, এখানে 63 কে আমি নয় দিয়ে ভাগ করব, তার মানে আমি কত ঘরের নামটা পড়ব? কত ঘরের নামটা পড়ব? নয়ের ঘরের নামটা পড়ব। তার মানে আমরা জানি সাত নং কত? সাত নং 63। যদি আমরা নয়ের ঘরের নামটা পড়ি, নয় একে নয়, নয় দুগুণে আঠারো, তিন নং সাতাশ, চার নং ছত্রিশ, পাঁচ নং পঁয়তাল্লিশ, ছয় নং চুয়ান্ন, সাত নং কত? 63। তার মানে আমি এখানে 63 পেয়েছি, আমার কয়বার গিয়েছে? সাতবার। তাহলে এই 63 63 আমার মিলে গেছে, তার মানে কি হবে? উত্তর ভাগফল, উত্তর ভাগফল সাত, ঠিক আছে? এবার দেখো আমরা সাত নাম্বার অঙ্কে যাই। সাত নাম্বার অঙ্কে দেখো, তিনকে পনেরো দিয়ে ভাগ করব। তো তিনকে যখন আমরা পনেরো দিয়ে ভাগ করব, কি হবে? তিন একে তিন, তিন দুগুণে ছয়, তিন ত্রিকা নয়, তিন চারে বারো, তিন পাঁচা কত? পনেরো। তিন পাঁচা কত? পনেরো। তাই আমি এখানে কত পেলাম? পাঁচ। উত্তর ভাগফল, যদি তিনকে আমি পনেরো দিয়ে ভাগ করি, আমার কয়বার যাবে? পাঁচবার। বুঝতে পেরেছো শিক্ষার্থী বন্ধুরা? ঠিক আছে, আমাদের এখানে আট থেকে বারো আর কয়টা অঙ্ক আছে, তো এগুলোকে আমরা বাসায় পারবো না? পারবো, ঠিক আছে। আমাদের নামটা পড়ে পড়ে আমরা এই অঙ্কগুলো করব। শিক্ষার্থী বন্ধুরা, আজকে মিস গুণ এবং ভাগ অঙ্ক সম্পর্কে আলোচনা করলাম এবং ছোট ছোট ভাগ অঙ্ক তোমাদের শেখানোর জন্য অনেক চেষ্টা করলাম। তোমরা কি শিখেছো? তোমরা কি বুঝতে পেরেছো? বাসায় কি তোমরা নিজে নিজে এগুলো করতে পারবে? আচ্ছা, যদি তোমরা পারো, ভালো কথা। তোমরা কি করবে বাসায়? এটা বসে বসে তোমাদের এই যে পৃষ্ঠাগুলো করালাম, 61 পৃষ্ঠা, তারপর কি করালাম? 70 পৃষ্ঠা, এরপরে করালাম 72 পৃষ্ঠা। এই গুণ এবং ছোট ছোট ভাগ অঙ্কগুলো তোমরা বাসায় করবে, এগুলো তোমাদের হোমওয়ার্ক থাকবে। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা কি এই বিষয়ে আমাকে কোনো প্রশ্ন করতে চাও? যে মিস কোন এই কোনো অঙ্ক তুমি বোঝো নাই, এই ব্যাপারে কোনো কিছু বলতে চাও? প্রশ্ন নেই। আচ্ছা ঠিক আছে, তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা কি করব? বাসায় বসে পড়াশোনা করব, আমরা বেশি বেশি পড়াশোনা করব, যেহেতু আমাদের কাছে এখন অফুরন্ত সময়, তাই না? আমরা ভিডিও গেমসও খেলবো, আমরা কি করব, টিভিও দেখব, কিন্তু আমরা সব কিছু করব, সাথে সাথে কি করব? পড়াশোনা করব। শুধু ম্যাথ নয়,
হ্যাঁ, শুধু ম্যাথ নয়, অন্যান্য সাবজেক্টও আমাদের সমানভাবে পারদর্শী হতে হবে, সমানভাবে পড়াশোনা করতে হবে। আর বড় বাসায় বড়দের কথা শুনবো, ঘন ঘন সকল স্বাস্থ্যবিধি মেনে চলবো, এবং ঘন ঘন কি করব, হ্যান্ড স্যানিটাইজার বা সাবান বা হ্যান্ড ওয়াশ দিয়ে আমরা ঘন ঘন হাত ধুবো, পরিষ্কার পরিচ্ছন্ন থাকবো, ঠিক আছে? ততদিন পর্যন্ত তোমরা সুস্থ থাকবে, সুন্দর থাকবে। তোমাদের সাথে আমাদের আবার দেখা হবে আগামী কিবার আমাদের ক্লাস বলো তো, রবিবার, আবার কিবার, রবিবার দুপুর দুইটায়। হ্যাঁ, দুপুর দুইটায় আবার মিসের সাথে তোমাদের দেখা হবে। সেই পর্যন্ত তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, এবং সকল স্বাস্থ্যবিধি মেনে চলবে। আল্লাহ হাফেজ।